আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমরা চিংড়ি মাছের ভুনা করব। এই যে এখানে লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলি মেখে নিচ্ছি। এই যে আমার মাখাটা হয়ে গেছে, চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি সরিষার তেল দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলি দিয়ে দিব। আমি ফ্রাই প্যানটা একটু ঘুরিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ বেশি ভাজা লাগে না, অল্প ভাজি করলেই হয়ে যায়। আমাদের চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমরা নামিয়ে ফেলবো চিংড়ি মাছটা। এই যে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, সরিষার তেল দিছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন এখানে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা ভেজে বাদামি কালার করে নিব। আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আমি এখানে অল্প করে একটু পানি দিয়ে দিব। আমি এখানে খুব কম মশলা ইউজ করব। আমি শুধু হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি আর একটু স্বাদ মতো লবণ আর আধা চামচ রসুন বাটা দিব। এই যে আমি আধা চামচ রসুন দিয়ে দিচ্ছি, আর কোনো মশলা দিব না। ভালো করে কষিয়ে আমি এখানে টমেটো দিয়ে দিব, একটা টমেটো দিয়ে দিব।
ভালো করে আমার কষানো হয়ে গেছে মশলাটা। এখন এখানে একটু ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব চিংড়ি মাছ। মশলার সাথে ভালো করে এটা কষিয়ে নিব। এখানে একটু পানি দিয়ে দিব। কাঁচামরিচটা দিয়ে দিব। আমি একটু নেড়ে দিচ্ছি। আমাদের চিংড়ি মাছটা রান্না শেষ, আপনাদেরকে দেখাই দিলাম। আজকে আমরা পিঠা বানাবো, তেলের পিঠা কিংবা পাকান পিঠা, যে যেটাই বলে। আমি এখানে একটা বল নিয়ে নিয়েছি, এখানে পানি নিয়েছি কুসুম গরম পানি, চামচ নিয়েছি, আমি এখানে গুড়গুলি দিয়ে দিলাম, খেজুরের গুড়, কুসুম গরম পানিটা দিয়ে দিচ্ছি। আমি এখন হাত দিয়ে একটু খেজুরের গুড়টা ভেঙে দিব। আমি অল্প অল্প করে চাউলের গুঁড়িটা দিব আর মেখে নিব। আমি একবারে সব গুঁড়ি দিব না, আস্তে আস্তে আমি গুঁড়িগুলি দিব। এই যে আমি আবারও গুঁড়ি দিচ্ছি। এটা হচ্ছে বিকালবেলা, বিকালবেলা নাস্তার জন্য আমরা এই তেলের পিঠাটা বানিয়েছি। এই যে আমি এখন লবণ দিয়ে দিব, আমি ওই সময় লবণ দিই নাই, আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি।
এভাবে ভালো করে বেটার তৈরি করে নিতে হবে। আমি এখন এই এই গুঁড়িটুক সবটুকু দিয়ে দিব। এখানে আমি এখন কুসুম গরম পানি দিব অল্প অল্প করে। আমি এখন কতক্ষণের জন্য বেটারটা রেস্টে রাখব, 5 মিনিটের জন্য। আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাই দিব। আমি এখন চামচ দিয়ে নেড়ে নিব, এটার ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিব। আমার কাছে মনে হয়েছে একটু মিষ্টি কম হয়েছে, তাই আমি আরও কিছুটা খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এই যে ভালো করে নেড়ে নিব। আমি আরো কতক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে গুড়টা ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে গুড়ে কোনো দলা না লেগে থাকে। চুলায় আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি, এখন আমি একটা একটা করে ভেজে নিব। এখানে অনেকগুলি তেলের পিঠা হয়েছে, আমি আপনাদেরকে দেখানোর জন্য অল্প কিছুটা ভেজে দেখাচ্ছি, বাকিটা পরে ভাজব। মাশাল্লাহ অনেক সুন্দর পিঠাটা হয়েছে। এই যে মাশাল্লাহ, আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাবো এটার ভিতরে কত সুন্দরভাবে হয়েছে। আমি আমি আরও একটা পিঠা ভেজে নিব।
আপনাদের এই যে পরিবেশন করে পিঠাগুলি, অনেকে তেলের পিঠা বলে, অনেকে পাকান পিঠা বলে, যে যেটাই বলুক, এটা অসম্ভব মজার একটা পিঠা। নতুন গুড়ের পিঠা, তার ঘ্রাণটা অনেক অসাধারণ। আপনারা এটা বানাই খাবেন। তো এই যে দেখেন, আমার পিঠাটা অনেক সুন্দর হয়েছে, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।